আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের রেসিপি মসুর ডালের রেসিপি, চলুন শুরু করা যাক। এখানে আমি 300 গ্রাম মসুর ডাল নিয়েছি এবং 15 মিনিট ভিজে রেখেছিলাম। 15 মিনিট পর ভালো করে ধুয়ে একটি খালি পাতিলে নিব। 2-3টা কাঁচামরিচ, 3 দানা রসুন কোয়া, 1 কাপ পেঁয়াজ কুচি এবং 100 গ্রাম ছোট ছোট করে কেটে নেওয়া আলু, স্বাদ মতো লবণ দিব এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিব। এবং মসুর ডাল আলু সিদ্ধ হওয়ার জন্য 1 থেকে 1.5 লিটার পানি দিব। মসুর ডালে আপনারা স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। ডালের কালারটি নির্ভর করবে হলুদের ওপর। 1 থেকে 1.5 লিটার পানি দেওয়ার পরে 1 চামচ দিয়ে ভালো করে নেড়ে আমি কুকিং করব। মসুর ডাল কুকিং করব 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট কুকিং করলে মসুর ডাল সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পর দেখব মসুর ডাল কি সিদ্ধ হয়েছে কি হয়নি। মসুর ডাল আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়, সঙ্গে আলুও। আমার কাছে ডাল রান্না করার যে ঘুটনি থাকে সেটা আমার কাছে নাই। আমি এখানে একটি বোতল নিয়েছি, সেই বোতল দিয়ে ভালোভাবে মসুর ডালগুলি আমি থেতলে করে নেব। একটু থেতলে করে নেওয়ার পরে 1 চামচ দিয়ে দেখব যে ভালোভাবে থেতলে হয়েছে কি হয়নি। তারপর আবার একটু থেতলে করে নেব এবং থেতলে করা হয়ে গেলে 2 থেকে 2.5 লিটার পানি আমি সেখানে দেব। মসুর ডাল রান্না করার 2টি কৌশল, একটি হচ্ছে ঘনত্ব আর একটি হচ্ছে পাতলা। পাতলা মসুর ডাল চেয়ে ঘন মসুর ডাল অনেক সুস্বাদু হয়, আমি সেই ঘন মসুর ডাল রান্না করব। মসুর ডাল যাতে ঘন হয় সেই জন্য আমি সেখানে আলু ব্যবহার করেছি। আমার রেসিপিটা যদি আপনারা ফলো করে রান্না করেন দেখবেন অনেক সুস্বাদু হয়েছে এবং খুব ভালো লাগবে খেতে। 2 থেকে 2.5 লিটার পানি দেওয়ার পরে কুকিং করেছি আমি 30 মিনিট। এখন ডাল তেলানি দেওয়ার পালা। 1টি পাতিলে তেল নেব পরিমাণ মতো। সেই তেল গরম হয়ে গেলে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব, একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজ নরম করে ভেজে নেওয়ার পরে সেখানে 3টা রসুন কুচি অ্যাড করব এবং একটু কালাই জিরা, একটু আস্ত জিরা, একটু মিষ্টি জিরা এবং 2-3টা তেজপাতা। এগুলো আমি ভালোভাবে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ, কালাই জিরা, জিরা, মিষ্টি জিরা, তেজপাতা। ডালের কিন্তু আসল সুস্বাদু হচ্ছে ডালের তেলানি, অনেকে বলবে বাগার। ডাল তেলানি বা বাগার যত ভালো হবে ডাল তত ভালো হবে। এবার বাগার দেওয়ার পালা। ডাল রান্না করতে অনেক সময় লাগে। এখন আসি সময়ের ব্যাপারে। রান্না করার চুলো ছোট বড় মিডিয়াম হতে পারে, সেই জন্য সময়ও কম বেশি হতে পারে, সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। মসুর ডাল আমার প্রায় রান্না করা শেষের মধ্যে। কিছু শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, সেই শুকনো মরিচগুলো আমি ডালেতে অ্যাড করলাম। আপনারা শুকনো মরিচ তেলানির সঙ্গেও দিতে পারেন। ডাল বাগার দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট চুলায় রেখে দিবেন লো হিটে। মসুর ডাল দেখতেই পাচ্ছেন কেমন ঘনত্ব হয়েছে। এখন পরিবেশন করার পালা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি না ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন। হয়তো রান্নাবান্নায় কিছু ভুল ত্রুটি হতেই পারে, সেই ভুলগুলো ধরিয়ে আমাকে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।